এখানে ডালা 21 টাকা থেকে শুরু 21 টাকা থেকে শুরু হ্যাঁ 21 টাকা থেকে যেমন নেবেন আপনি তারপরে 21 31 51 101 151 201 500 মাত্র 110 টাকায় রুম পাওয়া যায় হ্যাঁ তারাপীঠে এর থেকে কমে আর রুম পাওয়া যায় না তো পৌঁছলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশন তোমাদের তারাপীঠে আজকে অনেক কিছু দেখানোর আছে তো সব পীঠস্থানে একটা নিয়ম হচ্ছে যেখানে একটা করে নদী থাকে এবং সেই নদীটি হয় উত্তরবাহিনী সেটা মাছ থাকবে মিষ্টি থাকবে দই থাকবে খায় না সব পোলাও থাকবে চারটে ভাজা থাকবে আবার দুটো সবজি থাকবে তারাপীঠ পশ্চিমবঙ্গের পীঠস্থানগুলির মধ্যে একটি অন্যতম পীঠস্থান এই তারাপীঠ এখানে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ আসেন মা তারা দর্শনে তো তোমরা যদি একদিনের জন্য তারাপীঠ ভ্রমণ করতে চাও তাহলে কখন আসবে কিভাবে মায়ের পুজো দেবে সাইট সিন কী কী দেখবে খাওয়া দাওয়া কোথায় করবে এবং তারাপীঠে এসে যদি তোমাদের রাত্রিবাস করতে ইচ্ছে হয় তাহলে সবচেয়ে কম খরচে কোথায় থাকবে সব কিছু বিবরণ তুলে ধরলাম তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সকাল 6:35 13173 অ্যাপ শিয়ালদা আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে শিয়ালদা থেকে আমি রওনা দিলাম তারাপীঠের উদ্দেশ্যে শিয়ালদা থেকে ছেড়ে এই ট্রেনের প্রথম হল্ট দক্ষিণেশ্বর টাইম 6:52 এবং তারপর গিয়ে পৌঁছলাম এই ট্রেনের দ্বিতীয় হল্ট ও মিহিদানা সীতাভোগের দেশ বর্ধমানে তো এসে পৌঁছলাম বর্ধমান জংশনে এটা 2 নম্বর প্ল্যাটফর্ম আর এখানে টাইম ছিল 8:16 কিন্তু এসে পৌঁছলো 8:36 মানে গাড়ি 20 মিনিট লেট আছে আর বর্ধমানে হল্ট আছে 8 মিনিটে তো এখন বর্ধমান স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি তো এখন পার করছি খানা জংশন আর এখান থেকেই দুটো লাইন ডিভাইড হয়ে যাচ্ছে একটা চলে যাচ্ছে দুর্গাপুর আসানসোল হয়ে ধানবাদ আর একটা চলে যাচ্ছে এদিকে রামপুরহাট এই যে এটা হচ্ছে খানা জংশন আমরা একটু পার করলাম যেটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতন তো পৌঁছলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশন এখানে টাইম ছিল 9:11 তো ট্রেন এখন 15 মিনিট লেট আছে এখানে এসে পৌঁছলো 9:26 তো 20 মিনিট লেট ছিল বর্ধমানে এখানে আছে 15 মিনিট লেট দেখতে পাচ্ছি এই যে শান্তিনিকেতন স্টেশন তো আমি এখন বোলপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি আর এখানে বোলপুরে হল্ট ছিল 5 মিনিটে করে দাও
তো বন্ধুরা, যেহেতু আমি নামবো রামপুরহাট স্টেশনে, তো বোলপুর থেকে রামপুরহাটের মধ্যে এই ট্রেনটি দুটি হল্ট দেবে। এক হচ্ছে আমোদপুর জংশন, আর এটা হচ্ছে সাঁইথিয়া। তো আমি সব স্টেশন কভার করছি না, কারণ ভিডিওটা অযথা বড় হয়ে যাবে আর তোমরা দেখতেও বোর ফিল করবে। আর এছাড়া হচ্ছে তোমাদের তারাপীঠে আজকে অনেক কিছু দেখানোর আছে, তো চলো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডাইরেক্ট রামপুরহাট স্টেশন। তো বন্ধুরা, ফাইনালি আমি পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে। দেখতে পাচ্ছি এই যে, এটা হচ্ছে রামপুরহাট স্টেশন। খুব সুন্দর, মানে তারামায়ের মন্দিরের আদলে তৈরি, বেশ সাজানো গোছানো, বেশ খুব সুন্দর স্টেশনটা। তো এখানে ট্রেনের টাইম ছিল 10:25, কিন্তু ট্রেনটা মাত্র 5 মিনিট লেট। প্রথমে 15 মিনিট, তারপর 20 মিনিট লেট ছিল। এখন ট্রেন গাড়িটি কিন্তু অনেকটা ট্রেনে টাইমটা কভার করে দিয়েছে। এখন বাজে 10:30, মানে 10:30টার সময় পৌঁছে গেছে, মাত্র 5 মিনিট লেট। তো এখান থেকে আমি এবার টোটো, অটো বা রিক্সা যে কোনো একটা ধরে নেবো, এখান থেকে যাবো তারাপীঠ। তো তোমাদের চলো দেখাচ্ছি, এখান থেকে টোটো স্ট্যান্ড যাবো এবং সেখান থেকে টোটো বা অটো যাই পাই সেটা ধরবো। রামপুরহাট স্টেশন থেকে আমি একটি অটোতে উঠে পড়লাম। স্টেশন থেকে তারাপীঠে মায়ের মন্দির পর্যন্ত ভাড়া পড়লো 40 টাকা জন প্রতি, সময় লাগলো মাত্র 20 মিনিট। আমি এখন পৌঁছে গেছি তারাপীঠে। দেখতে পাচ্ছ মা তারা সরণী, এইদিকেই যাই মন্দিরে। তো এটাই হচ্ছে মন্দিরের রাস্তা। তো আমি এখন মন্দিরের রাস্তা দিয়ে এগিয়ে যাব। মায়ের মন্দিরে যাওয়ার পথে পড়বে প্রচুর পুজোর সামগ্রী দোকান। সেখান থেকে নিজের সামর্থ্য অনুযায়ী পুজোর ডালা নিয়ে পৌঁছে যাও মেন মন্দিরে। হ্যাঁ, তো আপনাদের কাছে মানে কি কি দামের ডালা পাওয়া যায়, মানে কিরকম কি? আমাদের এখানে ডালা 21 টাকা থেকে শুরু। 21 টাকা থেকে শুরু? 21 টাকা থেকে যেমন নেবেন আপনি। তারপরে 21, 31, 51, 101, 101, 201, 500। আচ্ছা, 101 টাকার ডালাতে আপনারা কি কি দিয়ে থাকেন? 101 টাকাতে ভালো প্যারাটা আমরা দিই, 14 পিস প্যারা দিই। 14 পিস প্যারা? হ্যাঁ, আলতা সিঁদুর, একটা চেলি কাপড়, একটা মলি ঢাকা। আচ্ছা, ধূপকাঠি? ধূপকাঠি দিয়ে। আর যদি কেউ আসল মা তারার ভোগ খেতে চায়, তা সেটার ব্যবস্থা কি আপনারা করে দেন? অবশ্যই করে দিই। তা তার জন্য কি করতে হবে? ওই একটা ভোগ খাওয়ার জন্য আপনাকে মাথা পিছু 300 টাকা করে লাগে। মাথা পিছু 200 টাকা করে? হ্যাঁ, সেটা মাছ থাকবে, মিষ্টি থাকবে, দই থাকবে, ফ্রাইড রাইস হোক, পোলাও হোক, যা থাকবে, 4টে ভাজা থাকবে, তারপরে 2টো সবজি থাকবে, এইসব দিয়ে মাছ দিয়ে সব কিছু করে দেওয়া। আচ্ছা, আমি যদি একজন হিসাবে আসি তো আমার 200 টাকা লাগবে? আর যদি গ্রুপে আসে, গ্রুপে আসে 4-5 জন আসে? 4-5 জন, 4-5 জন এলে 5 জনের মাথায় 5 গুণ 10, তাতে হয়তো 200 কম, 100 কম, সেটা মানে 700-800 টাকা হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। মন্দিরে তারামায়ে পুজো দেওয়ার জন্য প্রথমে তোমাদের লাইনে দাঁড়াতে হবে। পুজো দেওয়ার জন্য এখানে আছে 2টি লাইন, একটি সাধারণ লাইন ও একটি ভিআইপি লাইন। যদি তোমরা ভিড় এড়িয়ে একটু তাড়াতাড়ি পুজো দিতে চাও, তাহলে স্বল্প কিছু অর্থের বিনিময়ে ভিআইপি লাইনের মাধ্যমে পুজো দিতে পারো। পুজো সেরে তোমরা খাওয়া দাওয়া সেরে নিতে পারো। মন্দির চত্বরের কাছেই পেয়ে যাবে প্রচুর হোটেল। I'm not going to go.
তো আমি অর্ডার দিয়েছিলাম ভাতের, তো এখানে ভাত দিয়েছে, একটা মিক্স সবজি, ডাল, আলু পটল তরকারি আর হচ্ছে পাঁপড় আর আলু চিপস। এটার দাম নিয়েছে 80 টাকা। তো তারপরে এক্সট্রা ভাত নিলে বা সবজি নিলে অসুবিধা নেই, যা চাই তাই, মানে পেট ভরে খেতে পারো। খেয়ে দেখি, ঠিকই আছে, মোটামুটি। খাওয়া দাওয়া পর্ব সেরে তারপর মন্দিরের রাস্তায় পেয়ে যাবে প্রচুর দোকান, যেখান থেকে তোমরা কেনাকাটাও করতে পারো। দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর মা তারার মূর্তি, ছোট ছোট পিকচার, ঘর সাজাবার জন্য অনেক কিছু তোমরা এখান থেকে কেনাকাটা করতে পারো। এখানে তারা মায়ের মূর্তিটা দেখো কি সুন্দর, কেনাকাটা হয়ে গেলে তারপর তোমরা চলে এসো তারাপীঠের সাইড সিনে। তো আমি প্রথমে চলে এলাম তারাপীঠের মহাশ্মশানে। এই হচ্ছে তারাপীঠের মহাশ্মশান। তো এটা হচ্ছে নতুন তৈরি হয়েছে বৈদ্যুতিক চুল্লি, তো এটা এখনো চালু হয়নি, ঠিক আছে। তো এই পাশে এসে তোমরা একটু এদিক ওদিক ঘুরে টাইম কাটাতে পারো, খুব ভালো লাগবে জায়গাটা, শান্তশিষ্ট জায়গা। আর কৌশিকী অমাবস্যার দিন এখানে কিন্তু মহাযজ্ঞ হয়, মানে শ্মশানের মধ্যে মহাযজ্ঞ হয় কৌশিকী অমাবস্যায়। তো তখন তোমরা এলে অনেক কিছু দেখতে পাবে। আর শ্মশানের ঠিক পাশে আছে দ্বারকা নদী, ঠিক আছে। দ্বারকা নদী, এই যে দেখতে পাচ্ছ দ্বারকা নদী, এই যে ঘাট, এই ঘাটে এসে তোমরা কিছুক্ষণ বসে টাইম কাটাতে পারো, খুব ভালো লাগবে। আর যেটা হচ্ছে যে সব পীঠস্থানে, তারাপীঠ তো একটা পীঠস্থান, তো সব পীঠস্থানে একটা নিয়ম হচ্ছে যেখানে একটা করে নদী থাকে এবং সেই নদীটি হয় উত্তরবাহিনী। তো বেসিক্যালি পশ্চিমবঙ্গে নদী কিন্তু উত্তরবাহিনী হয় না, কিন্তু যেখানে যেখানে পীঠস্থান আছে ঠিক তার সেখানে কোনো নদী বা কাঁদর আছে আর সেটা হয় উত্তরবাহিনী। তো এই যে দ্বারকা নদী দেখতে পাচ্ছ, এই যে এটা কিন্তু উত্তরবাহিনী নদী। এই দেখতে পাচ্ছ সাধক বামদেবের ঘাট, আর এই যে ঘাটের সিঁড়ি, আর এইদিকে হচ্ছে নদী। তো এইদিকে দেখতে পাচ্ছ এই যে শ্মশান ঘাট, এখানে মানে মৃতদেহকে পোড়ানো হয়, দাহ করা হয়। তো এখানে একটা কাঠের চুল্লি আছে যেটা বলা হয় যে কোনো সময় কিন্তু ওটা বন্ধ থাকে না, মানে কন্টিনিউ কোনো না কোনো মৃতদেহ এখানে পুড়তেই থাকে। মহাশ্মশানে কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়তে পারো তারাপীঠ থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত আটলা গ্রামের উদ্দেশ্যে, যেখানে আছে বামদেবের জন্মভিটে বাড়ি। তোমরা তারাপীঠ ঘুরতে এসে তোমাদের যদি ইচ্ছা হয় যে আমরা একদিন থাকবো, তো তার জন্য এটা খুব অল্প খরচে মাত্র 110 টাকাতে রুম পাওয়া যায়। হ্যাঁ, তারাপীঠে এর থেকে কমে আর রুম পাওয়া যায় না, 110 টাকাতে রুম পাওয়া যায়। এটা আমি জায়গার খোঁজ আমি তোমাদের দিচ্ছি, এটা কোনো হোটেল না, এটা হচ্ছে একটা সেবাশ্রম। হ্যাঁ, ভারত সেবাশ্রমের কথা বলছি আমি। তো চলো এখন আমি নিয়ে যাবো তোমাদের ভারত সেবাশ্রমে। এখন দাঁড়িয়ে আছি মা তারা স্মরণে ঠিক অপোজিট রাস্তায়, ঠিক আছে। এইদিকে হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা, আর ঠিক এই রাস্তাটা দিয়েই চলে যাচ্ছে ভারত সেবাশ্রম। মাত্র 5 মিনিট রাস্তা হেঁটে গেলেই হয়ে যাবে ভারত সেবাশ্রম। তো চলো এখন ভারত সেবাশ্রমে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভারত সেবাশ্রমের বিল্ডিং, এইগুলো হচ্ছে ঘর, এই বিল্ডিংয়েই ঘরগুলো আছে থাকার জায়গা। খুব সুন্দর পরিবেশ, গাছপালা, সুন্দর প্রকৃতির মাঝে। পিছনে যে ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ভারত সেবাশ্রমের যে বিল্ডিং সেখানে ঘরগুলো, ঠিক আছে। তো এই রুমের ভাড়া হচ্ছে মাত্র 110 টাকা। হ্যাঁ, এই তারাপীঠের মধ্যে এত কমে আর কোথাও পাবেন না, এত সুন্দর, মানে এত ভালো একটা সেবাশ্রম।
ঠিক আছে। তো এখানে সব কিছু ব্যবস্থা আছে, ওষুধের ব্যবস্থা আছে, ডাক্তারখানা আছে, সব কিছু আছে। মাত্র 110 টাকা পার রুম, আর রুমে তিনজন অ্যালাউ, মানে তিনজন থাকতে পারবেন খুব সুন্দরভাবে। রুমের মধ্যে বেড আছে, তো রুমটা দেখানোর অ্যালাউ নেই। তো এখানে এসে তোমরা বুকিং করতে পারো, অনলাইনে বুকিং করা যাবে না, ঠিক আছে। তোমরা এখানে এসে, এখানে মহারাজের কাছে এসে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে। আর এখানকার নিয়ম হচ্ছে যে রাত 10:30-10টার সময় গেট বন্ধ হয়ে যায় এবং ভোর 4টার সময় গেট আবার ওপেন করে দেওয়া হয়। আর এই ভারত সেবাশ্রমের বিল্ডিংয়ের এই যে এটা হচ্ছে বিল্ডিং, এবং তার পাশেই আছে একটা মন্দির, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মন্দিরের গেট, এই গেট এটা একটা খুব সুন্দর একটা মন্দির, এটা সাইড সিনের মধ্যে একটা। তো এখানে এসে এই সাইড সিনটা দেখতে পারো, খুব ভালো লাগবে এই মন্দিরটা। তো এই মন্দিরের টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে বেলা 12টা এবং বিকেল 4টা থেকে রাত্রি 8টা। তো বন্ধুরা, সকালবেলা তারাপীঠ এসে তারপর মায়ের পুজো দিয়ে খাওয়া দাওয়া করে সাইট সিন ঘুরে আবার পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে। এতেও দেখতে পাচ্ছ আবার পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে। তো তোমরাও এভাবে আসতে পারো, সকালবেলা এসে মায়ের পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করে সাইট সিন ঘুরে আবার চলে আসতে পারো, বিকেলের দিকে আবার বাড়ি ফিরে যেতে পারো। আর যদি থাকতে ইচ্ছা করে তো তার জন্য তো আমি একটা ঠিকানা দিয়ে দিয়েছি, ভারত সেবাশ্রম। মাত্র 110 টাকার বিনিময়ে থেকে যেতে পারবে, 110 টাকায় রুম পাওয়া যায়। এত কম দামে রুম আর কোথাও পাবে না। তো তোমাদের একটাই সাজেস্ট করবো যে তোমরা এসো তারাপীঠে, মায়ের পুজো দাও, মায়ের দর্শন করো, কারণ মা তারা কাউকে খালি হাতে ফেরায় না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে আর নতুন একটা কোনো জায়গাতে। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সময় পেলে আমার মতো ঘুরতে থাকবেন।